হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহমুদা পায়েল, ব্লগস থেকে পায়েল। আপনাদের জন্য ঝটপট একটি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে এসেছি, রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। এটার প্রণালী এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এটা ক্রিস্পি হয় এবং মচমচে হয়। আমরা মূল প্রণালীতে চলে যাচ্ছি। হ্যালো গাইস, আমি চলে এসেছি। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করবেন, আলুগুলো চাকচাক করে কেটে নেবেন, তারপরে এটার সাথে 1 চামচ কর্নফ্লোয়ার, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গুঁড়া মরিচ, 1/2 চামচ জর্দার রং, 2 চামচ ময়দা এর সাথে মিশিয়ে নেবেন। ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। একটু শুকনো শুকনো হলে 1 ছিটা পানি দিয়ে নেবেন, যেন এটা মাখাতে সুবিধা হয়। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে আসলো, আমি এর মাঝে আলুগুলো দিয়ে দিব। ডুবো তেলে এগুলো ভাজবেন। আমি ডুবো তেলে এগুলো ভেজে নিচ্ছি। এভাবে ডুবো তেলে ভেজে নেবেন। আমি 5 মিনিট পর চলে আসছি, আবার ফিরে আসছি আপনাদের মাঝে। হ্যালো গাইস, আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে প্রায়। এখন আমি পরিবেশনের জন্য এটি নামিয়ে ফেলবো। দেখুন কতটা মচমচে হয়েছে। হ্যালো গাইস, আমি চলে এসেছি আমার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই খাবার জন্য একদম রেডি। আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে আপনাদের। একবার হলেও ট্রাই করবেন, আমাকে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আজকের মতে আমি এখানেই বিদায় নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি, এটা রেস্টুরেন্টের স্টাইলে অনেক সুস্বাদু মজাদার একটি খাবার। একবার হলো ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কতটা মজার। এই বলে আমি বিদায় নিচ্ছি পায়েল ব্লগস থেকে। পায়েল, বাই বাই, টাটা।